নিজেকে সুন্দর করতে গিয়ে অনেক সময় মহিলারাই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, নানা সমস্যায় ভুগছেন তারা। তাই তাদের সচেতন করতে এবং কী ধরনের কসমেটিক ব্যবহার করে সুন্দর সাজে সাজা যায় সেই সম্পর্কে অবগত করাতে দুই দিনের বিশেষ শিবিরের আয়োজন করা হলো ধূপগুড়িতে। নিজেকে সুন্দর করতে গিয়ে অনেক সময় মহিলারাই চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, নানা সমস্যায় ভুগছেন তারা। তাই তাদেরকে সচেতন করতে এবং কী ধরনের কসমেটিক ব্যবহার করে সুন্দর সাজে সাজা যায় সেই সম্পর্কে অবগত করাতে দুদিনের বিশেষ শিবিরের আয়োজন করা হলো ধূপগুড়িতে। জেলার সর্বত্রই এখন বিভিন্ন জায়গায় বিউটি পার্লার খুলে বসেছেন মহিলারা, অনেকেরই অনেক কিছু অজানা। ভালো জায়গা থেকে অনেকেই প্রশিক্ষণ না নিয়ে মহিলাদের সাজাতে যান, তাদের কসমেটিক ব্যবহার করার সম্পর্কে কোনো ধারণা নেই। অনুষ্ঠানে মহিলাদের ব্রাইডাল মেকআপের প্রতি আগ্রহ বাড়ছে, আর সেই মেকআপে বিভিন্ন ধরনের সরঞ্জাম ব্যবহার করা হয়। অনেক সময় না বুঝতে পেরে নিম্নমানের কসমেটিক ব্যবহার করার কারণে তার থেকে কখনো কখনো স্কিন ডিজিজ, আবার কখনো স্কিন ক্যান্সার হয়ে থাকে। মুখমণ্ডল হচ্ছে খুবই স্পর্শকাতর জায়গা, তাই খুব সাবধানতার সাথে মেকআপ করা উচিত বলে মনে করেন বিশিষ্ট মেকআপ আর্টিস্ট প্রশিক্ষক জয় সরকার এবং সানিকা দত্ত। কারণ মুখমণ্ডলে মেকআপ করার সময় বিভিন্ন ধরনের কসমেটিক জিনিস ব্যবহার করা হয় এবং সেই জিনিসপত্র ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা দরকার বলে মনে করেন তারা। কারণ সামান্য অসাবধানতায় মুখের চেহারা আকৃতি নষ্ট হতে পারে, মুখে বিভিন্ন ধরনের চর্মরোগ হতে পারে, গোটা উঠতে পারে। সেই জন্য কী কী সতর্কতা অবলম্বন করা দরকার বা কীভাবে কোন কোন প্রোডাক্ট ব্যবহার করলে চিন্তামুক্তভাবে সুন্দর করে একজন নারীকে সাজিয়ে তোলা যায় সেই সমস্ত বিষয়ে এদিনের বিশেষ শিবিরে বোঝানো হয়। ধূপগুড়ির একটি বেসরকারি লজে সেখানে প্রায় 200 ওপর মহিলা অংশগ্রহণ করেন। নিজেরা বাড়িতে অথবা কোনো জায়গায় বিউটি পার্লার খুলে মহিলাদের সাজানোর কাজ করে থাকেন, তাদের জন্য বিনামূল্যে এই শিবিরের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী মহিলাদের সামনে তুলে ধরা হয় বিভিন্ন দিক। প্রথম দিনেই মহিলাদের উপস্থিতি দেখে খুশি উদ্যোক্তারাও। আমাদের এই কারণের জন্য রাখা হয়েছে যে দেখুন কি হয়ে যাচ্ছে, সবার পক্ষে পসিবল হয়ে ওঠে না যে অনেক কোর্স পেয়ে করে কোর্সগুলোকে করানো, কিন্তু আমাদের পক্ষেও পসিবল হয় না যে আমরা ধরুন এক মাস বা আমাদের যে নর্মাল যে টিউশনে যে কোর্সগুলো করানো হয় সেই ক্লাসগুলো আমাদের পক্ষে ফ্রিতে করানো সম্ভব না। সেই কারণের জন্য আমরা এই ধরনের সমস্ত জায়গায় গিয়ে গিয়ে আমরা জাস্ট দুদিনের মধ্যে করে আমরা চেষ্টা করি। দেখা যায় অনেক সময় যে মেকআপ করতে গিয়ে অনেক ধরনের স্কিন ডিজিজ সংক্রান্ত সমস্যায় ভোগেন যারা ক্লায়েন্ট থাকেন, আর তো সেই সম্পর্কে কতটা আপনারা অ্যাওয়ার করার চেষ্টা করছেন এদেরকে বা সতর্কতা অবলম্বনের ব্যাপারে কতটা তাদেরকে টিপস দিচ্ছেন? সেগুলোর ব্যাপারে আমাদের একটু সতর্ক রাখতেই হয়, কারণ দেখুন কী হয়ে যায়, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট বিভিন্ন রকম প্রবলেম আসে, বা আমরা সমস্ত কিছু সেগুলো আমরা বোঝাই যে কোন জিনিসগুলোতে আমাদেরকে ধ্যান রাখতে হবে, বা ধরুন আমাদের কী করে